এখনো পর্যন্ত ধারাবাহিকতার শব্দটার সঙ্গেই যেন পরিচিত হয়ে উঠতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। চলতি এশিয়া কাপে যার বড় প্রমাণ, প্রথম ম্যাচে পাল্লে খেলেতে শ্রীলঙ্কার কাছে নাকানি চুবানি খেতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে লাহোরে গিয়ে আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে টাইগাররা। কেউ কেউ বলেছিল ভেন্যু পরিবর্তনে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন ঘটেছে, কিন্তু সেই লাহোরে আবার পাকিস্তানের কাছে রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছে টাইগারদের। পাকিস্তান স্বাগতিক দল বলে অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই, কারণ ব্যাটিংয়ে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে টাইগার ব্যাটাররা। অধিনায়ক সাকিব আল হাসান এই ব্যাটিংকে অভিহিত করেছেন হট অ্যান্ড কুল হিসাবে, কখনো নরম কখনো গরম, এই কারণেই ধারাবাহিকতা নেই। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে হারের পর আফগানদের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সুপার ফোরে নিশ্চিত করে, কারণ রান রেটে অনেকটা এগিয়ে গিয়েছিল সাকিবের দল। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে বড় ব্যবধানের হারে আবারও অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের ফাইনাল ভাগ্য। ভারত পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করে কি পারবে টাইগাররা খেলতে? এরই মধ্যে পাকিস্তানের কাছে হেরেছে বাকি শ্রীলঙ্কা এবং ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে আজই ভাগ্য পরীক্ষা। কলম্বোর আর প্রেমাদাসের স্টেডিয়ামে যথারীতি বিকেল 3:30 শুরু হবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মিশন। বৃষ্টির চোখ রাঙানিও রয়েছে এই ম্যাচে, সুতরাং বাংলাদেশকে সব প্রতিকূলতা জয় করেই খেলতে হবে এই ম্যাচ এবং জয়ে ফেরার চেষ্টা করতে হবে। বাংলাদেশ যখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে, তখন শ্রীলঙ্কার সামনে রেকর্ড গড়ার হাতছানি। আর যদি কলম্বোই বাংলাদেশকে হারাতে পারে তাহলে ওয়ান ডেতে দ্বিতীয় সর্বোচ্চ টানা জয়ের রেকর্ডও গড়বে তারা। 2003 সালে ওয়ান ডেতে টানা 21টি জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। ওয়ান ডেতে এটাই সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার 2 বার, পাকিস্তানের 1 বার। দুই দলই 3 বার টানা 12টি করে ম্যাচ জয়ের রেকর্ড করেছিল। দক্ষিণ আফ্রিকা 2005 সালে 1 বার এবং 2016-17 সালে দ্বিতীয়বার পাকিস্তান টানা 12 ম্যাচ জিতেছিল। 2007-08 সালে শ্রীলঙ্কা চলতি বছর টানা 12টি ম্যাচ এরই মধ্যে জয় করে ফেলেছে। আজ বাংলাদেশকে হারাতে পারলে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানকে পেছনে ফেলে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড গড়বে তারা। বাংলাদেশকে প্রথম ম্যাচে পাল্লে কেলেতে 5 উইকেটে সহজভাবে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে খুবই ছোট ব্যবধানে। লাহোরে আফগানরা বীরের মতো লড়াই করেও শেষ মুহূর্তে হেরে গেছে, তবে শ্রীলঙ্কা ছিল খুবই ক্লিনিক্যাল। তারা পরিবেশ পরিস্থিতি জানত, যে কারণে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়নি এবং মাত্র 2 রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে। বাংলাদেশ কি পারবে আর শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়াতে, নাকি আবারও লঙ্কানদের জয়রাত দেখতে হবে, নাকি সব ছাপিয়ে বৃষ্টিরই জয় হয় আজ কলম্বোতে?